পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার পুলিশ শুক্রবার রাতে খন্ডঘোষের বাড়িশালী ও নারীচা গ্রামে অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে 100 লিটার অবৈধ চোলাই মদ সহ 4 জন চোলাই কারবারিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তিরা কিছুদিন ধরে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে অবৈধ চোলাই মদের আসর বসাত। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার পুলিশ শুক্রবার রাতে খন্ডঘোষের বাড়িশালী ও নারীচা গ্রামে অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে 100 লিটার অবৈধ চোলাই মদ সহ 4 জন চোলাই কারবারিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তিরা কিছুদিন ধরে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে অবৈধ চোলাই মদের আসর বসাত। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার পুলিশ শুক্রবার রাতে খন্ডঘোষের বাড়িশালী ও নারীচা গ্রামে অবৈধ চোলাই মদের ঠেকে অভিযান চালিয়ে 100 লিটার অবৈধ চোলাই মদ সহ 4 জন চোলাই কারবারিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তিরা কিছুদিন ধরে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে অবৈধ চোলাই মদের আসর বসাত। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।